ভিতরে কিছু নাই তখন আমার হাতে এরকম একটা এই এইগুলা দিয়ে আসলে প্রেজেন্টেশন রাবিং করা হয় পেকিং করা হয় এরকম একটা জিনিস ছিল আর এইটা ছিল যখন হঠাৎ বৃষ্টি আসলো তখন আমি এইটার ওইটার ভিতরে ঢুকাইলাম এরকম ওইটার ওইটার ভিতরে ঢুকাইলাম ঢুকানোর পর হঠাৎ করে বৃষ্টি যখন আসলো তখন আমি এব্রাকে জেব্রা বলে এটা থেকে যখন এরকম টান দিলাম তখন এরকম একটা ছাতা হয়ে গেল তখন আমি এই ছাতাটা এইভাবে যেমন আজকে বৃষ্টির মধ্যে আপনারা বিপদে পড়ছেন এই ছাতাটাকে নিয়ে আমি এরকম বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর তখন বাড়ি যাওয়ার পর রাস্তার মধ্যে মনে হলো ও আমি তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই জিনিসগুলা কিনছিলাম এটাতে তো ছাতা হয়ে গেছে এখন কি করবো এখন এইভাবে আরেকটা কিনে নিয়ে গেলাম বুঝছেন এইটা কিনে নিয়ে যাওয়ার পরে না আমার বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল বললো এইটা না আমি বলছিলাম লাল রঙের একটা জিনিস নিয়ে আসতে তুমি এইটা কেন নিয়ে আসলে তখন বললো এই সমস্যার সমাধানটা কিরকম করলাম একটু দেখুন যখন এইটা আপনাদেরকে দেখালাম তারপরে কি হলো দেখেন এই যে এটা আবার যেরকম ছিল সেই রকম হয়ে গেল বললাম এই যেরকম তোমার ছিল বললো হ্যাঁ এইরকমই ছিল দেখতে পাচ্ছেন কেমন লাগলো আপনাদের চমৎকার চমৎকার ধন্যবাদ আসল আরেকটা জিনিস আছে আমরা বাংলাদেশে গেলে এই যে দেখেন এটার ভিতরে কিছু নাই বাংলাদেশে কথা বলবেন না প্লিজ জাদুঘরে আপনি এই সময় সাথে ওইখানে কথা বলবেন যতটুকু প্রয়োজন হয় ওকে চলন্ত অবস্থায় দেখবেন গাড়িতে লেখা আছে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ গাড়ির চালকের সাথে আপনি যখন আমি গাড়িটা ব্রেক করব তখন এসে যদি ভাই অ্যাক্সিডেন্ট হয় আপনিও মরবেন আমিও মরবো সবাই মরে যাবে বুঝছেন আপনি যদি পরীক্ষা করতে চান আপনার কাপড় চোপড় যদি জ্বলে যায় আসেন এখন